প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলবো আর্থ্রাইটিসের কারণ, উপসর্গ এবং চিকিৎসা বিষয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসককে। স্যারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ডাক্তার জি এম জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখানো হচ্ছে সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া ফেসবুকে আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারছেন। স্যার, শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি। অশেষ ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে, দেখা যায় যে শীতকালে তারা কমপ্লেইন করেন তাদের ব্যথাটা বেড়ে গিয়েছে, তো এরকম রোগী নিশ্চয়ই হর হামেশাই আপনারা পাচ্ছেন, তো শীতকালে ব্যথা বেড়ে যাওয়ার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আর্থ্রাইটিস হলো শরীরে জোড়ার একটা রোগ, অর্থাৎ আর্থ্রাইটিস আমরা যেটাকে বলি জোড়ার প্রদাহজনিত কারণে জোড়াটা জমে যায়, নড়াচড়া এর অ্যাক্টিভিটি কমে যায়, ব্যথা হয়, অনেক সময় ফুলে যায়, তার যে স্বাভাবিক নড়াচড়া কমে যায়, এই সবগুলোর সমষ্টিতেই আমরা একসাথে বলি অ্যাকচুয়ালি জোড়ার আর্থ্রাইটিস বা বাত। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস হয়ে থাকে, প্রায় 150 রকমের আর্থ্রাইটিস, তবে এক এক ধরনের আর্থ্রাইটিসটা এক এক বয়সে এক একজনকে এফেক্ট করে থাকে। তবে মোস্টলি মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে আর্থ্রাইটিসটা দেখি, যেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হলো ওস্টিও আর্থ্রাইটিস, এছাড়াও কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেমন গাউটি আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, টিবারকুলার আর্থ্রাইটিস, ইনফেক্টেড আর্থ্রাইটিস, এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আচ্ছা, তো শীতের সাথে স্যার ব্যথা বেড়ে যাওয়ার সম্পর্কটা কোথায়? অ্যাকচুয়ালি শীতকালে আমরা যেটা অধিকাংশ রোগী আসে যে আমার বাত ব্যথার রোগটা শীতকালে বেড়ে যায়, আমরা কয়েকটা জিনিস দেখি এক্ষেত্রে, যে শীতকালে দেখা যাচ্ছে যে আমাদের মাসেল যেগুলো আছে লিগামেন্ট জোড়ার, এগুলাকে স্পাজম মানে সংকুচিত হয়, সংকুচিত হওয়ার জন্য রক্ত চলাচল জোড়ায় কমে যায়, এই রক্ত চলাচল যখন কমে যায় তখন তার ওই ব্যথাটা জোড়াটা জমে যাওয়াটা বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে শীতকালে বায়ুর চাপ বাইরে কমে যায় কিন্তু জোড়ার ভিতরের চাপ বেড়ে যায়, তারপরে যেন তার রক্ত চলাচল কমে যায়, ব্যথা বেড়ে যায়। তারপরে হলো শীতকালে শীতের এই উপদ্রবে আমাদের দেখা যাচ্ছে যে স্নায়ুগুলো থাকে এ খুবই সংবেদনশীল, এই স্নায়ুগুলোও ভেরি সেন্সিটিভ হয় এবং আমাদের এদের জন্য আমাদের ব্যথা বেড়ে যায়, জমে যায়। আবার শীতকালে আমরা অনেক সময় যে মুভমেন্ট কম, নড়াচড়া কম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, আমরা শীতের ভয়ে চুপচাপ থাকি, যখনই আমরা নড়াচড়া না করি তখনই আমাদের জোড়াগুলো জমে যায়, জোর মাসুলগুলা স্পাজম মানে সংকুচিত হয়, লিগামেন্টগুলা সংকুচিত হয়, এই সব মিলে ব্যথাকে। তাহলে এই ব্যথা যদি উপশম করতে চায় কেউ, তো সে ক্ষেত্রে তিনি আর কি ধরনের সতর্কতা বা ব্যথা হয়ে গেলে তার কি বিষয় করণীয়? এই যে আপনি যেভাবে বললেন, অ্যাকচুয়ালি এটা আমরা কয়েক ভাগে ভাগ করি। এক ধরনের হলো যারা কি ধরনের আর্থ্রাইটিসে ভুগছে সেটার উপর নির্ভর করে, যখন যাদের অলরেডি আর্থ্রাইটিস আছে তাদেরকে আমাদের শীতকালের জন্য উপদেশ থাকে যে প্রথমত হলো আপনি আপনার জোড়াটাকে প্রোটেকশন দিতে হবে, অর্থাৎ ঠান্ডা লাগানো যাবে না। যেমন বিভিন্ন হইতে পারে, যদি যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পায়ের জোড়া হাতের জোড়ায় ভুগে, সেক্ষেত্রে আমরা গরম কাপড় বা মোজা হইতে পারে, সক্স হইতে পারে, এগুলো ব্যবহৃত হবে। যারা হাঁটুতে নি ক্যাপ ব্যবহার করতে হবে, একটা এক। দ্বিতীয়ত হলো যে হট কম্প্রেশন, যে হট প্যাক, যে গরম শেকের যে বাহিরের ঠান্ডা লাগা থেকে তাকে রক্ষা করতে হবে জোড়াটাকে। আর হলো যেটা হলো যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো স্বাভাবিক রেঞ্জের যে নড়াচড়া সেটা করতে হবে, এই নড়াচড়া করলে তার লিগামেন্টগুলো মাসেলগুলোতে রক্ত চলাচল বাড়বে, শক্তিশালী হবে, এর ফ্লেক্সিবিলিটি বাড়বে, তাহলে ব্যথা কমে যাবে। এছাড়া আর কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে যেগুলো হলো যে, যেমন আমরা শীতকালে বলি যে আপনি কিছু খাওয়া দাওয়ার দিকে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে, যে খাওয়াগুলি যেমন শীতকালে গ্রিন লিফি ভেজিটেবল শাকসবজি থাকতে পারে, ছোট মাছ খেতে পারে, যার জন্য এগুলো জোড়ার জন্য খুবই হেল্পফুল। আর যেটা হলো কিছু এক্সারসাইজ, যেমন অনেকে সাইক্লিং করতে পারে, সে কেউ হাঁটতে পারে, এটা আবার যদি গরম পানি শাওয়ারের সময় জোড়াগুলোকে নড়াচড়া করাইতে পারে, এই ধরনের প্রোটেকশন করতে হবে। আর যাদের স্থূল বডি বা ওয়েট বেশি আছে তাদের কিছুটা ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে,
সাথে সাথে যাদের কিছু কোমরবিডিটি আছে, বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকবে, কোনো হরমোনাল ডিজিজ আছে, এগুলাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে জোড়া কেশে সবকিছু মিলে একটা নিয়ন্ত্রিত জীবন। আপনি বলেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলেন এবং একই সাথে আমাদের খাদ্যাভ্যাসের কথাও বলেন, যে সেখানে আমাদের ব্যালেন্স ডায়েটের কথা বলেন, যে সবুজ শাক সবজি ফলমূল থাকতে হবে। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল কাদের, চট্টগ্রাম থেকে বলছি। আমার বয়স 36। আমার মেরুদণ্ডের হাড়ে 3 নম্বর জয়েন্টে একটু ডিসপ্লেস হয়ে গেছে। এখন আমার সমস্যা হচ্ছে যে হাঁটু থেকে নিচের দিকে জ্বালা পোড়া করে। তো আমি কয়েকজন ডাক্তার দেখাইছি, ঢাকা ধানমন্ডি পপুলারে দেখাইছি, শহীদুজ্জামান স্যারে। উনি প্রথম দেখে আমাকে কিছু ওষুধ দিল আর ব্যায়াম দিল, আমি খাইছি। খাওয়ার পরে মানে আমার কোনো 6 মাস ভালো ছিলাম, ওষুধ শেষ, আবার আগের পজিশন চলে গেছি। তারপরে দেখাইছিলাম শ্যামলী আদাবাদ রিং রোডে এক চক্রবর্তী। উনি আমাকে বলছে যে বেশ কিছুদিন ভর্তি থাকার জন্য, কিন্তু আসলে সীমিত চাকরি করে তো অত কিছু সম্ভব না, আর অত টাকাও সম্ভব না। তো আমি ওনার থেকে কিছু ব্যায়াম শিখেছি, কিন্তু ইদানিং আমি সেগুলো করছি, কোনো প্রতিফলন পাচ্ছি না, থেরাপিও দিচ্ছি। এই জন্য স্যারকে বলবো যে যদি কিছু থাকে, আসলে আমরা যারা সীমিত আয়ের চাকরি করি, গার্মেন্টসে চাকরি করি, সীমিত আয়ের ওদের এত অর্থ খরচ করা সম্ভব না। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য স্যার। যে অ্যাকচুয়ালি আমরা বুঝে গেছি ওনার কথা শুনে, সবকিছু আমরা বুঝে গেছি, ওনার ডায়াগনোসিসও কনফার্ম। অর্থাৎ ওনার আমরাকে বলি যে PLID, পোলাস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক প্রলাপস হয়েছে ওনার কোমরে 3 নম্বরে। এখন অধিকাংশ যে কোমর ব্যথা বা ডিস্ক প্রলাপসের কারণ হলো আমরা বলি যে মেকানিক্যাল কজ, অর্থাৎ আমি কিভাবে বসি, কিভাবে কাজকর্ম করি। উনি একজন গার্মেন্টস ওয়ার্কার, রাইট, কথায় উঠে এসেছে হিস্ট্রি, কিন্তু আমরা পেয়েছি হয়তো ভারী ওজন তুলে বা সামনে ঝুঁকে বসে কাজ করে অনেকক্ষণ ধরে। তবে এই ধরনের যখন রোগরা PLID বা কোমর ব্যথা যখন ভুগে, প্রথম দিকে আসলে দেখা যাকে 90% শতকরা 90% কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়ে যায়, মানে ঔষধের মাধ্যমে, নিয়ম কানুন মেনে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়। এখন উনি বলছে যে অ্যাকচুয়ালি ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ওই ডিস্ক কোলাপস হয়ে এটা নার্ভ রুটকে কম্প্রেশন করছে। এখন এই নার্ভ রুটকে যখন কম্প্রেশন করে, যেমন যদি 4-5 নম্বরের ডিস্ক প্রলাপস হয়, তাহলে 5 এরকমভাবে আমরা হিসাব করে দেখি কোন নার্ভটাকে ইনভলভ করেছে। এখন যদি এটা কনজারভেটিভ, এডুকেট কনজারভেটিভ চিকিৎসা, লাইফস্টাইল পরিবর্তন, ব্যায়াম ইত্যাদি করার পরও যদি ভালো না হয়, যদি তার দেখা যাচ্ছে যে নিউরোলজিক্যাল ডেফিসিট হচ্ছে, অর্থাৎ তার স্নায়ুর সমস্যা হচ্ছে, অথবা তার ডেইলি যে অ্যাক্টিভিটি আছে লাইফ, এটাকে হ্যাম্পার করছে, সেই ক্ষেত্রে তখন আমরা সার্জারির কথা বলে থাকি। নাহলে দেখা যায় 80-90% কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়, কিছু ব্যায়াম এবং কিছু চিকিৎসকের যে পরামর্শগুলো সেগুলো মেনে চলে, মেনে চললে। আচ্ছা, তো ওনার জন্য পরামর্শ হবে যে, ওনার জন্য পরামর্শ হবে যেহেতু উনি বলছে যে একজন ওয়ার্কার, তো আমার কাছে মনে হয় যে উনি ব্যায়াম করে, নিয়মকানুন একটু পরিবর্তন করে, লাইফস্টাইল পরিবর্তন করে ভালো থাকা যাবে। যেমন বেশিক্ষণ বসার মধ্যে আবার কিছু সময় দাঁড়াবে, আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিছু সময় বসবে, আবার ব্যায়াম করলে, কিন্তু এই যে আবার অপারেশন করলে যে লাইফ লং ভালো থাকবে তা না, এটা আবার একটা লিমিটেড সময় আছে। হয়তো যেই লেভেলে অপারেশন করছে তা আবার উপরের লেভেলে হতে পারে, অথবা নিচের লেভেলে আবার এরকম ডিস্ক প্রলাপস হতে পারে। সুতরাং সাবধানে চললে, ওষুধ খেলে, ব্যায়াম করলে ভালো থাকবে। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। তো আমরা জানি যে ইনজুরির সাথে বা যারা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় সেটার সাথে আর্থ্রাইটিসের একটা সম্পর্ক আছে, তো এই বিষয়টি নিয়ে আপনি কী বলবেন? আচ্ছা, ইনজুরিটা আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। অনেক সময় যারা রেগুলার খেলোয়াড় হইতে পারে, যারা পেশাগত খেলোয়াড়, তাদের এক ধরনের ইঞ্জুরি হয়, অথবা আরেক ধরনের ইঞ্জুরি যারা শৌখিন, হঠাৎ করে ক্রিকেট খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে, যে শৌখিন অকেশনালি, এই গ্রুপটা বেশি ধরনের ইঞ্জুরি নিয়ে আসে। আরেক গ্রুপ হলো যেমন অ্যাক্সিডেন্ট, যেমন আজকাল আমরা দেখতে পাই কি মোটরসাইকেল, যে কেউ বাইক চালাচ্ছে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট নিয়ে আসতেছে আমাদের কাছে, তাই আবার যারা বড় ধরনের বাস অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট নিয়ে আসতেছে, সিম্পল রাস্তা দিয়ে হাঁটতেছে, পা পিছলে গিয়ে পড়ে গিয়ে আঘাত পাইতেছে,
আবার অনেকে দেখা যাচ্ছে যে যেমন সিঁড়ি দিয়ে নামতেছে, হঠাৎ করে পা মস্কে বা একটা স্টেপ ভুল করলো, সে পড়ে গিয়ে আঘাত নিয়ে আসে। এখন এই ধরনের যখন আঘাতটা হয়তো হালকা আঘাত হইতে পারে, মধ্যম হইতে পারে, অথবা তীব্র বা সিভিয়ার ভ্যারাইটি হলে, এখন যদি যেটা হালকা ভ্যারাইটি হয় মানে একটা মস্কানো ভ্যারাইটি, স্পেন হয়েছে, স্ট্রেন হয়েছে লিগামেন্টে, সেই ক্ষেত্রে এগুলো কনজারভেটিভ চিকিৎসায় আমরা ওষুধ, ব্যায়াম, রেস্টের মাধ্যমে ভালো হয়ে যায়। কিন্তু যখন মধ্যম বা মিডিয়াম বা সিভিয়ার ভ্যারাইটি আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাসেস করি যে আপনার উপসর্গটা কী, বা প্রয়োজন অনুযায়ী এক্সরে এমআরআই করে আমরা দেখি যে তার লিগামেন্টের সমস্যা। এখন যদি কমপ্লিট লিগামেন্ট টিয়ার হয় এবং এটা যদি তার যে পর্যাপ্ত চিকিৎসা দরকার, অর্থাৎ একেবারে অ্যাকুরেট চিকিৎসা দরকার, যদি এগুলো না নেওয়া হয় তখনই তার অল্প বয়সে এই লিগামেন্ট ইঞ্জুরির জন্য আর্থ্রাইটিসটা শুরু হয়ে যেতে পারে, ডেভেলপ করতে পারে, মানে সঠিক সময় চিকিৎসা নেওয়াটা জরুরি, একান্ত প্রয়োজন। আচ্ছা, সাধারণত কোন বয়সে মানুষ বেশি আক্রান্ত হয়? আচ্ছা, এই যে ইঞ্জুরিগুলো সাধারণত দেখা যাচ্ছে ইয়াং অ্যাডাল্ট, এরা অ্যাক্সিডেন্ট আসে এই ধরনের নিয়ে আসে, এটা হলো ওনাদের ট্রমাটিক বা আঘাতের কারণে ইঞ্জুরি হলো। এবং এখন কেউ যদি 15-20 বছরের মধ্যে আঘাত পায়, সে যদি তার একটা লিগামেন্ট ইঞ্জুরি বা কাদের জোড়া ছুটে যায় বা পেশি ছিঁড়ে যায়, এগুলার যদি ঠিকমতো চিকিৎসা না নিল, দেখা যাচ্ছে এর 5-10 বছরের মধ্যেই, অর্থাৎ যেখানে আমাদের একটা ব্যবহারজনিত ক্ষয়ের কারণে যে আর্থ্রাইটিস 60 বছরের দিকে শুরু হয়, ওনার সাধারণত 35-40 বছরের শুরু হয়ে যাবে। অর্থাৎ ভিতরের হাড়ের ক্ষয় বৃদ্ধি, যে তরুণাস্থি থাকে, আর্টিকুলার কার্টিলেজ বলি আমরা, হাড় বলি, এগুলার ক্ষয় হয়ে দ্রুত একটা জয়েন্ট আর্থ্রাইটিস হয়ে ড্যামেজ হওয়ার উপক্রম হয়। এতে কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হচ্ছে। আচ্ছা, অনেক দেখা যায় যে আমাদের পরিবারের যে বয়স্ক সদস্যরা থাকেন, তাদের এমনিতে অস্টিওপোরোসিস হয়ে তাদের হাড়টা খুব দুর্বল থাকে, অনেক সময় তারা আঘাতপ্রাপ্ত হন, হয়তো পড়ে গিয়ে বা যে কোনোভাবে তারা আঘাতপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তাদের কী জটিলতা হতে পারে? আচ্ছা, যেটা অস্টিওপোরোসিস এর জন্য যে ধরনের অল্প আঘাতে, অথবা অনেক সময় যারা অস্টিওপোরোসিসে ভুগে তারা বুঝতেই পারে না যে তারা একটা সামান্য কারণে দেখা যাচ্ছে যে তাদের ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, অর্থাৎ সামান্য উঠতে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেছে বা একটু সামান্য আঘাতে পড়ে গিয়ে তাদের ফ্র্যাকচার হয়েছে। এই ধরনের ফ্র্যাকচারকে আমরা বলি ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, অর্থাৎ অস্টিওপোরোসিসের জন্য। অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি বেসিক্যালি এমন একটা রোগ যে তার অল্প আঘাতেই হাড়টা হয় ভেঙে যাবে অথবা বেঁকে যাবে। যখন এই ধরনের রোগী নিজেই বুঝে না যে সে অস্টিওপোরোসিসে ভুগে, যতক্ষণ না পর্যন্ত তার একটা ফ্র্যাকচার নিয়ে আসে। যেমন অস্টিওপোরোসিসে যারা ভুগে তারা মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে অল্প আঘাতে, তাদের কটির জোড়া জয়েন্টের হাড়, হিপ জয়েন্টের হাড় ভেঙে নিয়ে আসতে পারে, কবজি রিজ জয়েন্টের হাড়গুলো ভেঙে নিয়ে আসে, যেন তো অস্টিওপোরোসিসে ভুগে। এই ধরনের যেমন বিশেষ করে যারা আগে আমাদের শরীরে যে 30 বছরের সর্বোচ্চ আমরা বোন মাস থাকে, আমরা বলি বোনটা সবচেয়ে শক্তিশালী থাকে, তারপরে আস্তে আস্তে গ্যাজুয়ালি এটা কমতে থাকে, হাড়ের ঘনত্ব কমে থাকে এবং বোনটা অস্টিওপোরোসিস, মিনারেল যে ডেন্সিটি সেটা কমতে থাকে, আস্তে আস্তে বোনটা অস্টিওপোরোটিক মানে ফ্র্যাকচার প্রোন হয়ে ডেভেলপ করার মতো পরিস্থিতি ডেভেলপ করে। এখন এটা তবে গ্রুপ আছে যাদের, যেমন মহিলাদের অস্টিওপোরোসিস হয় বেশি আফটার মেনোপোজ, মহিলাদের শুরু হয় এটা বেশি, একজন তো যে 3 জন মহিলা যে এরকম অস্টিওপোরোসিস হয় সেক্ষেত্রে 1 জন পুরুষ এই ধরনের ভাঙতে থাকে। তো এখন এই অস্টিওপোরোসিসের ফ্র্যাকচারগুলোকে যদি আমরা প্রিভেনশন করি, তাহলে আগে আমাদেরকে ডিটারমাইন করতে হবে, যে স্ক্রিনিং টেস্ট করতে হবে যে সে কি অস্টিওপোরোসিসে ভুগছে কিনা। এই জন্য আমরা আজকাল তাকে এক্সরে করে দেখতে পারি, বিএমডি বোন বিএমডি করে দেখতে পারি, এটা কি প্রোটোকলের মধ্যে আছে আমাদের? হ্যাঁ, আমরা বিএমডি করে দেখতে পারি। আবার কিছু এজ আছে, যেমন বিফোর মেনোপোজে বা আফটার মেনোপোজ, বা যারা অপারেশনের মাধ্যমে বিশেষ করে ফিমেল পেশেন্টদের হিস্টেরেক্টমি করা হলো, করে ফেলো তাদের হিস্টেরেক্টমি ওপরেক্টমি করলো, তাদেরকে আমরা স্ক্রিনিং টেস্ট করে যারা হাই রিস্ক গ্রুপে যারা আছে তাদেরকে দেখি যে ভ্রূণের পরিমাণ কীরকম। এছাড়াও যারা বিভিন্ন ধরনের ভ্রূণের অন্যান্য ডিজিজে ভুগতে থাকে, অথবা দীর্ঘদিন ধরে একটা ভ্রূণটাকে ইমোবিলাইজ থাকলো, নড়াচড়া হলো না, অন্য রোগে ভুগতেছিল, তাদের ভ্রূণটা অস্টিওপোরোসিস হয়ে যায়, তাদের ক্ষেত্রেও আমরা অ্যাসেস করে দেখতে পারি যে তার বোন মিনারেল ডেন্সিটি কীরকম আছে, সে কি অস্টিওপোরোসিসের চিকিৎসা নিতে হবে কি না। আচ্ছা, আমরা আলোচনার পরবর্তী অংশে ফিরবো একটি সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে।
প্রিয় দর্শক, ডিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকে পর্বে কথা হচ্ছে আর্থ্রাইটিস নিয়ে। ফিরছি একটি বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। আজকের পর্বে আমরা কথা বলছি আর্থ্রাইটিসের কারণ, উপসর্গ এবং চিকিৎসা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জি এম জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া ফেসবুকে লাইভে আছি, সেখানেও কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, আপনি ইনজুরির কথা বলছিলেন, তো বিভিন্ন সময় দেখা যায় যে ইনজুরিতে আমরা আসলে শিকার হই, অনেক সময় ঘরে ইনজুরড হতে পারি বা আমরা রাস্তাঘাটে ইনজুরড হতে পারি, যে কোনোভাবে ছোটোখাটো ইনজুরি তো হয়েই থাকে। তো সেক্ষেত্রে প্রাথমিক ম্যানেজমেন্ট যারা আশেপাশে আছেন তাদের কী করণীয় আছে? যখন যেভাবে হোক না কেন একটা ইনজুরি যখন যে শিকার হয় ভিকটিম, প্রথম যে আশেপাশে যারা থাকে অথবা যদি একজন খেলোয়াড় হয় তাদের উচিত হলো ওনাকে উদ্ধার করা। অনেক সময় আমরা যেটা আসে দেখে যে হয়তো তার হাতের জোড়াটাতে ব্যথা পেয়েছে, কাঁধের জোড়ায় একটু ছুটে আসে, অনেকে পাশে যে থাকে হেসকা টান মারে, হেসকা টান মেরে দেখা যাচ্ছে প্রথম অল্প ছুটেছিল, টানের জন্য পুরো জোড়াটুকু ছিঁড়ে নিয়ে আসে, অথবা কোনো আঘাত পেয়ে হাড় ভাঙছে বা হাঁটুতে ব্যথা পেয়েছে, অনেকে জোর করে আর সোজা করতে যে আবার পুরোপুরি ছিঁড়ে, অনেকে দেখা যায় যে কোনো একটা কাপড় দিয়ে শক্ত করে সেই জায়গাটা বাঁধতে যায়। বিভিন্ন ধরনের স্যার মানে মিসম্যানেজমেন্ট কিন্তু হয়ে থাকে। এই জন্য নিয়ম হলো যখন যে ভিকটিম আঘাত পাবে তাকে যে অবস্থায় আছে পাটা তাকে ঠিক ওই অবস্থায় রাখতে হবে। খেলার মাঠে যদি সে হাঁটু গেড়ে পড়ে যায় বা কাঁধে এভাবে পড়ে যায় তো ওইভাবে ধরে নিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে আসতে হবে। তারপরে হলো যে কোনো ব্যবস্থায় সাপোর্ট দিয়ে বা ধরে এলিভেট করে তাকে ইমার্জেন্সিতে নিয়ে আসতে হবে। এখন ইমার্জেন্সিতে যখন আসবে নিকটবর্তী হাসপাতাল বা দূরে হাসপাতাল, সেখানে হয়তো ডক্টর তাকে দেখবে, দেখবে যে তাকে তার রক্তনালী পরীক্ষা করবে, তার স্নায়ু পরীক্ষা করবে, তার ওই জায়গাটাকে পরীক্ষা করবে। যদি দেখবে যে কোনো হাড় ভাঙার কোনো অবস্থা নাই, জোড়া ছুটার ব্যবস্থা মানে না, ওই ধরনের কোনো পরিস্থিতি হয়নি, তখন হয়তো একটা এক্সরে করে দেখবে, তখন তারে যদি দেখে যায় ইত্যাদি সবাই ভালো আছে, শুধু হয়তো তার জায়গাটা মস্কেছে অথবা তার শুধু একটু সফট টিস্যু ইঞ্জুরি হয়েছে, সেক্ষেত্রে এই জায়গায় হয়তো আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনি হাতটাকে রেস্টে রাখবেন, এলিভেট করে উঁচু করে রাখবেন, এখানে ঠান্ডা শেক দেবেন 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা পর হলে তাকে হয়তো গরম শেক দিবে, এইভাবে 7 থেকে 10 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যেতে পারবে। কিন্তু যখন আমরা দেখি যে তার হাড় ভেঙে গেছে অথবা তার লিগামেন্ট কমপ্লিট ছিঁড়ে গেছে, হাত তুলতে পারছে না, হাঁটুর ক্ষেত্রে দাঁড়াইতে পারছে না, দাঁড়াইতে গেলে হাঁটুটা ঘুরে যাচ্ছে বা পেশি হাত ধরে রাখতে পারছে না কাদের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমরা তাকে বুঝে নেই, সাথে এক্সরে করি বা এমআরআই করে দেখি, দেখি যে তার লিগামেন্টগুলো কমপ্লিট ইঞ্জুরি হয়েছে, অথবা সে বলবে যে যেমন হাতে কাদের ক্ষেত্রে মাথার পিছনে হাত নিতে পারতেছে না, পিছনে হাত নিতে পারতেছে না, হাত দিয়ে কিছু তুলতে পারতেছে না, অনেক সময় বলবে যে ঘুমের মধ্যে তার জোড়াটা ছুটে যাচ্ছে এরকম ভাব, বা হাতে এভাবে তুলতে গেলে মনে হবে যে জোড়াটা ছুটে গেছে, তখন আমরা বলি যে তার কমপ্লিট লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে অথবা তার পেশি ছিঁড়ে গেছে, বা হাঁটুর ক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, মেনিসকাস ইঞ্জুরি হয়েছে, অনেক সময় হাঁটুতে বলবে যে তাড়াতাড়ি হাঁটতে পারে না, দৌড়াইতে গেলে হাঁটুটা বেঁকে যাচ্ছে অথবা হাঁটু সোজা বাজ করতে গেলে আটকে গেছে, এই ধরনের যখন উপসর্গগুলো হবে তখন আমরা ধরে নিই যে তার লিগামেন্টটা কমপ্লিট ছিঁড়ে গেছে, এবং আমরা সাথে সাথে আরও কনফার্ম করি এমআরআই করে, কখনো বা সিটি স্ক্যান করে, যখন দেখি যে তার এই কমপ্লিট লিগামেন্ট ইঞ্জুরি, তখন অ্যাকচুয়ালি এই ধরনের ইঞ্জুরির ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসার রোলটা খুবই সীমিত, সেক্ষেত্রে সার্জারিতে, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করে থাকি আজকাল যে আর্থ্রোস্কোপিক সার্জারি, অর্থাৎ আর্থ্রোস্কোপ হলো ছোট 2 থেকে 3 ছিদ্র করে জয়েন্টটাকে দেখি মনিটরের মাধ্যমে, তারপর যখন লিগামেন্টটা ছিঁড়ে যায় তখন আমরা ওই রকম ঠিক যন্ত্রের মাধ্যমে হাঁটুর ভিতরে বা কাঁধের ভিতরে ওই লিগামেন্টটাকে নতুনভাবে তৈরি করে দিই, মানে বাহিরের অন্য কিছু লাগে না, শুধুমাত্র নিজের শরীরের অন্য জায়গা থেকে একটা লিগামেন্ট এনে ওখানে লাগিয়ে দিই, এবং এমন ধরনের স্ক্রু ব্যবহার করি যে স্ক্রুটা একটা নির্দিষ্ট সময় পরে হাড়ের সাথে মিশে যায়,
তার আগের অবস্থায় ওই অবস্থার মতো লিগামেন্ট তৈরি হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় পরে সাধারণ যারা আমরা পাবলিক অফিস বেয়ারা হয় সিডেন্টারি লাইফস্টাইল তাদের ক্ষেত্রে সাধারণত 3 মাসের মধ্যে সে পূর্ণ স্বাভাবিক অবস্থায় আগের অবস্থায় ফিরে যেতে পারে এখন যদি সে কোনো খেলোয়াড় হয়ে থাকে তখন আমরা অ্যাকচুয়ালি তার একটু চেঞ্জ করি যেমন তাকে বলি আপনি 6 থেকে 9 মাসের আগে আপনি খেলায় ফিরে যেতে পারবেন না কেন আপনি কি খেলেন ক্রিকেট খেলেন নাকি ভলিবল খেলেন বা ফুটবল খেলেন অথবা ভার উত্তোলন করেন ওই ধরনের রিলেটেড তাকে কিছু স্ট্রেসিং স্ট্রেন্দিনিং এক্সারসাইজ বা ওয়ার্ম আপ করে তারপর আপনি 6 থেকে 9 মাসে খেলায় ফিরে যেতে পারবে এবং আগের অবস্থায় এসে আশা করছি এই ধরনের যেহেতু তাদের ফিজিক্যাল মুভমেন্টটা অনেক বেশি হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে রেস্টের প্রয়োজন বেশি ওই ধরনের ওয়ার্ম আপের প্রয়োজন ওই ধরনের স্ট্রেসিং করতে হবে স্ট্রেন্দিনিং করে সেভাবে প্রিপেয়ার হয়ে তারপর তাদেরকে সেই অ্যাক্টিভিটিতে ফিরতে হবে আপনি আর্থ্রোস্কোপিক সার্জারি কথা বলছিলেন যে একদম মিনিমালি ইনভেসিভ বলছিলেন যে কয়েকটা ছিদ্র করে আপনারা খুবই আধুনিক পদ্ধতিতে এই চিকিৎসাটা করে থাকেন তো আমি একটু জানতে চাচ্ছি যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য যে এই সার্জারিটা বাংলাদেশের কি সর্বত্রই আপনারা করছেন হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে আর্থ্রোস্কোপিক সার্জারি খুবই মিনিমাম ইনভেসিভ সার্জারি যেমন আমরা করে থাকি রোগী হয়তো সকালে ভর্তি হয় দুপুরে অপারেশন করে বিকালে অথবা পরদিন সকালে চলে যেতে পারে ছোট ছোট 2-3টা ছিদ্র করে এবং এটা আমাদের দেশে হয়ে থাকে আজকাল বাইরে যেতে হয় না এবং এটা আমাদের দেশে খুবই যে আয়ত্তের মধ্যে চলে আসছে যে বেশি একটা এক্সপেন্সিভ সার্জারি তা না কারণ এই সার্জারিটা আমরা দেখি সকালে করলে বিকালে চলে যেতে পারে বা অর্থপর দিন এখানে কাটাছিড়া করতে হয় না কোনো রক্তের প্রয়োজন হয় না তাড়াতাড়ি জোড়াটাকে তার স্বাভাবিক নড়াচড়া শুরু করা যায় তার ফেস মাসেলগুলার শক্তিশালী হওয়ার ব্যায়াম করা যেতে পারে তাড়াতাড়ি এবং তার কোনো ইনফেকশনের হওয়ার চান্স থাকে না পেশেন্টের হসপিটাল স্টে করার যে সেটা কমছে মানে পেশেন্টের এক্সপেন্সটা নিশ্চয়ই কমে আসছে হ্যাঁ তবে হ্যাঁ যে এখানে আমরা কিছু যে লিগামেন্ট তৈরির লাগানোর জন্য হাড়ের সাথে যে কিছু স্ক্রু ব্যবহার করি অ্যাকচুয়ালি এই স্ক্রুটা একটু যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পরে হাড়ের সাথে মিশে যায় এই জিনিসটা একটু কস্টলি এবং এটা আমাদের দেশে সাধারণত এই ধরনের স্ক্রুটা তৈরি হয় না এই স্ক্রুটা বাইরের থেকে আসতে হয় তো সুতরাং এই জিনিসটাকে রোগীকে বেয়ার করতে হবে খরচ কেন কিন্তু যদি আমরা কেটে ছিঁড়ে করি অনেক সময় কাটি লম্বা করে কাটি সেখানে রক্ত দিতে হয় বেশি দিন হাসপাতালে স্টে করতে হয় অনেক সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে এবং সেটা একে পারফেক্ট নাও হতে পারে এই জন্য এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাটায় ওই বাহিরের যে জিনিসগুলো লাগায় আমরা স্ক্রু সেগুলো কিনতে হয় রোগীকে আচ্ছা এবং সরকারি ব্যবস্থাপনায় বাকি জিনিসগুলো নিশ্চয়ই একদমই মানে ফ্রিতে দেওয়া হয় স্যার আপনি আপনার কাছে সার্জারি বিষয়ে আমি জানছিলাম তো আপনি কাঁধের সার্জারি হাঁটুর সার্জারি কথা বললেন তো এই সার্জারিগুলো কি সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারিভাবে বাংলাদেশের সব জায়গায় করা হয়ে থাকে অ্যাকচুয়ালি যে কাঁধের হাঁটুর যে আর্থ্রোস্কোপিক সার্জারি এটা 21 শতকের এটা অত্যাধুনিক অর্থোপেডিক চিকিৎসা ব্যবস্থা তো এটা সরকারি এবং বেসরকারি 2 জায়গাতে হয় তবে বাংলাদেশের সব সেন্টারে এগুলো হয় না লিমিটেড যারা আমরা ঢাকাতে আছি চিটাঙ্গে ইত্যাদি হয়ে থাকে আর প্রাইভেট সেক্টরে হয় প্রাইভেট সেক্টরে অনেক সেন্টারে হয়ে থাকে বিশেষ করে যেমন আমি যে সেন্টারে প্রাইভেট সময় বিকালবেলা কাজ করি ওখানে আমরা কাঁধের অপারেশন হাঁটুর অপারেশন এগুলো আর্থ্রোস্কোপিক করে থাকি তবে কাঁধের অপারেশন আমাদের সরকারিভাবে সব সেন্টারে হয় না শুধুমাত্র আমরা নিটোরে কাঁধের সার্জারিগুলো আর্থ্রোস্কোপিক সার্জারিগুলো করে থাকি আচ্ছা এবং আপনি বললেন যে রোগীরা খুব দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে যে সেই যে একটা যে সবার একটা সার্জারি নিয়ে কিন্তু ভয় থাকে বিশেষ করে এই যে অর্থোপেডিক যে সার্জারিগুলো আছে মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে যে সার্জারির পরে তিনি কি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন কি না বা আবার কি সেটা রিকারেন্স হবে কি না সেই ভীতি কমানোর জন্য আপনি মানুষের জন্য কী উপদেশ দিবেন হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যেহেতু আগে এই ধরনের সার্জারিগুলো হতো না তারপর যদিও হতো এগুলো কেটে করা হতো অপারেশন করে লম্বা করে কাটতো রক্তক্ষরণ হতো অনেক দিন হাসপাতালে থাকতে হতো বা অনেক সময় কেটে একটা জোড়ার ভিতরে অনেক কিছু দেখা যায় না কিন্তু যেমন আমরা এখন একটা যন্ত্র ঢুকি আর্থ্রোস্কোপির সাহায্যে এটা কাঁধের জোড়া হোক বা হাঁটুর জোড়া হোক একটা জোড়ার 360 ডিগ্রি অর্থাৎ জোড়া সব সাইডে আমরা দেখতে পাই এই যন্ত্রের সাহায্যে এবং কোথায় কী আছে সব কিছু একেবারে ফুঙ্কানো ফুঙ্কানোভাবে দেখতে পাই কিন্তু কেটে করলে দেখা যায় না সুতরাং এইটা থেকে আমরা রোগীকে বুঝাইতে চেষ্টা করি যে আপনার পুরা জোড়াটা আমরা দেখতে পাই সুতরাং এখানে ভয়ভীতির কিছু নাই
কাটাছিড়া নাই এবং কোথাও কোনো অসুবিধা থাকলে এবং সেটার সাথে সাথে আমরা ওই আর্থ্রোস্কোপি সাহায্যে চিকিৎসা দিয়ে থাকি। সুতরাং এটাতে ভয়ের কিছু না। ইভেন আপনি আমরা যে রুগীগুলো ভর্তি করে সকালে দুপুরে অপারেশন করলে বিকালে চলে যেতে পারে, আর যখন কেটে করলে এটা তো চিন্তাই করা যায় না যে কতভাবে অত্যাধুনিক ব্যবস্থায় চিকিৎসা এবং এর রিকোভারি এবং কমপ্লিট রিকোভারি কখনো জোড়া জমে থাকে না। আগে তো কেটে অপারেশন করলে হাত তুলতে পারতেন না, জমে যেত ব্যথা, এখন তো ব্যথা বলতে নাই, ইনফেকশন বলতে নাই। সুতরাং এটা একদম অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। আচ্ছা, মানে পেশেন্টদেরকে আপনারা যে রিঅ্যাশিওর করেন সেটা খুব গুরুত্বপূর্ণ। স্যার, আমি এখন একটু আসবো যে প্রতিরোধের দিকে, যে আমরা জানি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে তাদের মানে ফিজিক্যালি তাকে অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি, একই সাথে তার খাদ্যাভ্যাসটা যেন সুষম হয়, একটা সুষম ডায়েটে যেন সে থাকে, এই বিষয়গুলো খুব জরুরি। তো হাড় সুস্থ রাখার জন্য ঠিক কী কী ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা প্রয়োজন? আচ্ছা, এই জোড়া যে শুধু হাড় তা না, জোড়া এবং হাড়কে দুইটাকে আমাদেরকে সুস্থ রাখতে হবে এবং এই সুস্থ জোড়া হাড় রাখতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে এবং এটা আমাদের আয়ত্তের মধ্যে আছে। আর প্রথম দিকে আমাদেরকে চিন্তা করতে হবে যারা রেগুলার এক্সারসাইজ করতে হবে, সেই এক্সারসাইজটা কী হইতে পারে, দৌড়ানো হইতে পারে, হাঁটা হইতে পারে, জগিং হইতে পারে, সাইক্লিং হইতে পারে, সুইমিং, এবং এটা সম্ভব, পসিবল, ইম্পসিবল কিছু না। নাম্বার টু হলো যে আমার সামর্থ্যের মধ্যে আমাকে কিছু ব্যালেন্স ডায়েট খেতে হবে। যেমন আমি এখন শীতকালে গ্রিন লিফি ভেজিটেবল খেতে পারি, আমি ছোটো মাছ খেতে পারি, অত্যাধুনিক ভিটামিন ডি থাকে, ক্যালসিয়াম থাকে, আমার হাড়ের জোড়ার এবং হাড়ের দুই দিকে কাজ করে, এবং মৌসুমি যে ফলগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল সেটা আমি খেতে পারি। সুতরাং এটাও আমার আয়ত্তের মধ্যে পসিবল। তারপরে হলো যেমন কিছু জিনিস আমি অ্যাক্টিভিটি করব, যেমন আমি রেগুলার আমার যে জোড়া স্বাভাবিক নড়াচড়া, জোড়া শক্তিশালী হওয়ার ব্যায়াম এবং জোড়াগুলার ব্যালেন্সিং মাসেল, আমি কেবল শক্তিশালী হলে হবে না, নড়াচড়া করলে হবে না, আমার ব্যালেন্স থাকতে হবে। যেমন আমি চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়াইতে পারছি কিনা, এটা আমার একটা ব্যালেন্সিং থাকতে হবে, তাহলে মজবুত থাকতে হবে। যেমন কিছু অভ্যাস আছে আমাদেরকে অতি সহজে এটা দূর করলে আমি আমার জোড়া হাড়কে মজবুত রাখতে পারি, বিশেষ করে যারা স্মোকার, বিশেষ করে যে অ্যালকোহলিক, এই দুইটা যদি আমি অ্যাভয়েড করতে পারি তাহলে আমার জোড়া অনেক সুস্থ থাকবে, আর্থ্রাইটিস থেকে মুক্ত থাকবে। আমাদের হাতে সময় একেবারেই শেষ, তারপর আমি একটু একদম ছোট্ট করে জানতে চাইবো যে যারা তাদের অকুপেশনাল বিভিন্ন কারণে যাদের বিভিন্ন ধরনের স্ট্রেস নিতে হয় হাড়ের উপরে, তাদের জয়েন্টের উপরে, তাদের জন্য আপনি ছোট্ট করে কী পরামর্শ দিবেন? বিশেষ করে এদের জন্য আমার এই পরামর্শ হলো যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে, বেশিক্ষণ বসে থাকে, এটাকে কিছু সময়ের পর যারা বসে থাকে দাঁড়াইতে হবে, যারা দাঁড়িয়ে থাকে কিছু সময়ের পর বসে থাকে, তার পোশাকটা চেঞ্জ করে, যে কম্পিউটারে কাজ করে তার ঘাড় সোজা রাখতে হবে, যে ধরেন অনেকক্ষণ ধরে যে বসে থাকে তাকে একটু হাঁটাহাঁটি করতে হবে, তারপর পোশাক লাইফস্টাইল চেঞ্জ করে তার করতে হবে, নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ইভেন তার কর্মস্থলে এবং ঘরে সে মানসিকভাবে ভালো থাকতে হবে, তাহলে সে সুস্থ সুন্দর থাকবে, জোড়া মজবুত শক্তিশালী থাকবে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের সুস্থ সুন্দর জীবন আমরা, আর যে কোনো দ্রুত কোনো জোড়ার সমস্যা হয় নিজে ম্যানেজ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিলে সে দ্রুত সুস্থ থাকতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে। আশা করছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো পরামর্শ দিয়েছেন, এই পরামর্শগুলো থেকে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি।